ওম শান্তি। মানব জীবন একটি সুন্দর ফুলের মতো, আর এই ফুলের মাহাত্ম্য তখনই প্রকাশ পায় যখন তা গুণের সুরভিতে ভরে ওঠে। আসলে গুণই মানুষের মূল্য নির্ধারণ করে, আর তাই জীবনে যত গুণের সমাবেশ হয় মানুষ ততই মূল্যবান হয়ে ওঠে। যে মানুষ গুণবান সেই চরিত্রবান, সেই মহান, আর সেই প্রকৃত অর্থে সম্পত্তিবান। আর এমনই মানুষের জীবন সার্থক। এমনিতেও যে মানুষের অন্তর শান্তি, পবিত্রতা, সুখ, আনন্দ, প্রেম, ভালোবাসায় পূর্ণ, সে তো দেবতার সমতুল্য। প্রেম এমনই এক শক্তি যা পাষাণ হৃদয়কেও গলিয়ে দেয়। প্রকৃত প্রেম নিঃস্বার্থ হয়, যা কোনো কিছু পাওয়ার আশা না রেখে স্বতই প্রবাহিত হয়। শান্তিও এক মহান শক্তি, যার মধ্যে সব গুণ বিদ্যমান থাকে। প্রকৃত সুখ প্রাচুর্যের থেকে আসে না, আন্তরিক সন্তুষ্টি প্রকৃত সুখ প্রদান করে। কিন্তু এই সকল গুণ আমরা কিভাবে অনুভব করব? বাস্তবে গুণ বাইরে কোথাও নয়, আমাদেরই আত্মার মধ্যে নিহিত রয়েছে। গুণ তো পরমাত্মার থেকে প্রাপ্ত ধন, শান্তির উৎস আমাদের মন। আমরা যেমন চিন্তা করব ঠিক তেমনি হবে আমাদের অনুভূতি। সুন্দর শান্তিপূর্ণ চিন্তা শান্তির অনুভূতি করায়। তাই বলা হয়ে থাকে, অ্যাজ ইউ থিঙ্ক সো ইউ বিকাম। প্রতিটি আত্মা আপন মূলগত স্বভাবে শান্ত স্বরূপ, প্রেম স্বরূপ, পবিত্র স্বরূপ আর সুখ স্বরূপ। প্রয়োজন শুধুমাত্র এই অন্তর্নিহিত গুণগুলিকে অন্তর থেকে জাগ্রত করা। এর জন্য রাজযোগ হল সবচেয়ে সহজ পথ। এবার প্রশ্ন ওঠে, কি এই রাজযোগ? সর্বোপরি পরমাত্মার সঙ্গে আত্মার মিলনে নামই রাজযোগ। এর জন্য আত্মস্বরূপে স্থিত হয়ে সর্বগুণের উৎস পরমাত্মার সঙ্গে সর্বসম্বন্ধ স্থাপন করা প্রয়োজন। সংকল্প শক্তির দ্বারা আত্মা পরমাত্মার এই মিলন সম্ভব। আর তাই আত্মচিন্তন আর পরমাত্ম চিন্তন রাজযোগের প্রথম সোপান। পরমাত্মা, যাকে আমরা অত্যন্ত স্নেহের সঙ্গে শিব বাবা বলি, তিনি আমাদের সকল আত্মার মাতা, পিতা, বন্ধু, সখা, স্বামী ও সদ্গুরু। পরমাত্মাকে আন্তরিক ভালোবাসার সঙ্গে স্মরণ করাই হল রাজযোগ। রাজযোগের অভ্যাসের জন্য সর্বপ্রথম নিজেকে দেহের থেকে ভিন্ন এক জ্যোতির্ময় বিন্দুর ন্যায় আত্মারূপে অনুভব করুন। এরপর বুদ্ধির দ্বারা পঞ্চভূতে সৃষ্ট এই বিশ্ব সংসারকে অতিক্রম করে অখণ্ড জ্যোতির্ময় ব্রহ্ম মহতত্ত্ব শান্তিধামে পৌঁছে যান। সেখানে মনের চক্ষু দিয়ে প্রত্যক্ষ করুন পরমাত্মাকে। যেভাবে সূর্যের প্রকাশ বা ফুলের সুগন্ধ স্বাভাবিকভাবেই অনুভব করা যায়, ঠিক সেইভাবে
পরমাত্মার গুণের চিন্তন করলে আত্মা তার সর্বগুণ সহজভাবে অনুভব করতে পারে। প্রয়োজন কেবল মন থেকে তার কাছে পৌঁছে যাওয়া। আসুন এবার আমরা রাজযোগের দ্বারা শান্তি, প্রেম, পবিত্রতা ও সুখের অনুভব করি। ওম শান্তি। কিছুক্ষণের জন্য মনকে অন্য সব কিছুর থেকে সরিয়ে নিয়ে নিজেকে আত্মারূপে অনুভব করুন। আমি এক অতি সূক্ষ্ম দিব্য জ্যোতির্বিন্দু আত্মা, অন্তর্চক্ষু দিন আমি দেখছি নিজের দিব্য স্বরূপকে। দুই ভ্রুকুটির মাঝখানে আত্মসিংহাসনে স্থিত দীপ্তিমান এক দিব্য তারকা, আমি জ্যোতির্ময় শক্তি, আমি আত্মা, এই দেহের থেকে সম্পূর্ণ ভিন্ন, অলৌকিক। আমি এই দেহ এবং দেহের সর্বকর্মেন্দ্রিয়ের মালিক। আমি আমার সূক্ষ্ম শক্তি মন বুদ্ধি সংস্কারের অধিকারী। ধীরে ধীরে মন আর বুদ্ধি বলের দ্বারা সমগ্র জগৎ সংসারকে নিচে ফেলে আমি উড়ে চলেছি উপরে, অনেক উপরে, এক অলৌকিক যাত্রা পথে। চন্দ্র, সূর্য, তারা মণ্ডলীর ঊর্ধ্বে অসীমে। এবার আমি এসে পৌঁছচ্ছি শান্তিময় আলোকোজ্জ্বল এক অলৌকিক নিকেতন। এই হল শান্তিধাম।
পরম ধাম। আমাদের সকল আত্মার বাস্তবিক ধাম, আমার চারপাশে সুবর্ণ লাল প্রকাশময় আলো ছড়িয়ে রয়েছে। প্রকাশময় এ ধামে আমি নিজেকে এক জ্যোতিপুঞ্জ রূপে দেখছি। এখানে আমি আমার প্রকৃত অনাদি শতকোণি স্বরূপকে অনুভব করতে পারছি। এই দিব্য প্রভামণ্ডলে আমি আমার প্রকৃত শুদ্ধ পবিত্র স্বরূপে বিরাজমান। আমার পবিত্রতার শ্বেত রশ্মির আলোকে চতুর্দিক উজ্জ্বল হয়ে উঠছে। শান্তি আমার বাস্তবিক স্বভাব। আর এই শান্তির মধ্যেই নিহিত রয়েছে ধৈর্য, রয়েছে গাম্ভীর্য। আমার মনের গতি ক্রমশ শান্ত হয়ে আসছে। আমার চারপাশে শান্তির প্রকম্পন তরঙ্গায়িত হচ্ছে। আমি নিবিড় শান্তিময় স্থিতিতে স্থিত। এই শান্তির গভীরে রয়েছে অলৌকিক সুখ, অতীন্দ্রিয় সুখ। এই শান্তি স্থিতি আমায় পরম আনন্দ প্রদান করছে। আমি সৎ চিত আনন্দময় আত্মা। শান্তির মধ্যে লুকিয়ে রয়েছে অনন্ত শক্তি। আমি শক্তির স্বরূপ আত্মা। আমার মূল গুণ প্রেম। আমি সম্পূর্ণ প্রেম স্বরূপে স্থিত। প্রেমের অনন্ত ধারা আমার থেকে চারপাশে প্রবাহিত হয়ে চলেছে। আমি জ্ঞান স্বরূপ আত্মা।
সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান আমার মধ্যে সমাহিত। আমি ত্রিকালদর্শী। এই হল আমার বাস্তবিক শতগুণী স্বরূপ। আমার মন এই শুদ্ধ স্মৃতির আনন্দে মগ্ন। সম্পূর্ণরূপে আত্মস্থিত এই শুদ্ধ চেতনার থেকে শতগুণী প্রভামণ্ডল বিচ্ছুরিত হচ্ছে। আর আমি স্বয়ং নিজেকে পরিপূর্ণ অনুভব করছি। আমার জীবনের আসল শোভাই হল এই গুণ। এই আমার প্রকৃত অলংকার। কিছুক্ষণের জন্য আমার মন বুদ্ধিকে আমি এই স্মৃতিতে একাগ্র করছি। সুন্দর এই অনুভূতি, কত হালকা লাগছে। না কোনো বন্ধন, না কোনো বোঝা, এ সম্পূর্ণ মুক্ত অবস্থা। আমি পরম সৌভাগ্যশালী আত্মা। ধীরে ধীরে আমি আবার ভ্রুকুটির মাঝে আমার আত্মসিংহাসনে এসে স্থিত হচ্ছে। আমি অবতীর্ণ আত্মা, বিশ্ব কল্যাণকারী শিব বাবার সন্তান। আমি আত্মাও বিশ্ব কল্যাণকারী। আমি কল্প কল্পের বিজয়ী রত্ন আত্মা, পরম প্রিয় বাবা। আমায় আমার বাস্তবিক অনাদি স্বরূপ স্মরণ করিয়ে দিয়েছেন। আমি আত্মা, স্বরাজ্যের অধিকারী। আমার কর্মেন্দ্রিয় দ্বারা কর্ম করে এই শরীরে আত্মার কর্ম করার মাধ্যম। তাই এই শরীরকেও স্বচ্ছ সুস্থ রাখা আমার কর্তব্য। আমি আত্মস্থিতিতে স্থিত।
আমি আমার সকল কর্মেন্দ্রিয়কে এই গুণ ও শক্তির অলংকারে সাজিয়ে তুলছি। আমার প্রতিটি কর্মেন্দ্রিয় পদ্ম ফুলের মতো শুদ্ধ। আমার সব কর্মেন্দ্রিয়ের ওপর পরমাত্মার অধিকার। আমি সব কিছু তাকে সঁপে দিয়েছি। আত্মস্মৃতির অবিনাশী তিলক আমার ললাটে সুসজ্জিত, যা হীরের মতো উজ্জ্বল আমার স্বরূপ থেকে শান্তির শক্তি প্রবাহ চারপাশের পরিবেশকে শীতল করে তুলছে। আমি নির্মল হয়ে উঠছি। আমার দৃষ্টিতে পবিত্রতার বল ভরে গেছে। আমার পবিত্র দৃষ্টি আমার চারপাশে সকলকে আত্মারূপে দেখে। এই আত্মিক দৃষ্টি, আত্মিক ভাব পরস্পরের মধ্যে আত্মিক স্নেহ জাগিয়ে তোলে। এই স্থিতিতে সকলের বিশেষত্ব আমার সামনে স্পষ্ট হয়েছে। তাদের বিশেষত্ব আমিও আমার মধ্যে ধারণ করছি। এইভাবে আমি নানান বিশেষত্বে ভরপুর হয়েছি। আমার নয়নের দিব্য প্রকাশে সমগ্র বিশ্বের আত্মা ঈশ্বরীয় শক্তিকে প্রত্যক্ষ করবে। আমার নয়নের পবিত্র দৃষ্টি করাবে শিব দর্শন। ঠিক যেমন বাবার দৃষ্টিতে আমার কত কল্যাণ হয়েছে, তেমন ভাবেই আমার দৃষ্টিও বহু আত্মার কল্যাণ করবে। আমি আমার কানের দ্বারা জ্ঞানযুক্ত বাণী শ্রবণ করে নিজের মধ্যে ধারণ করছি।
যা মনের মধ্যে প্রতিনিয়ত শ্রেষ্ঠ সংকল্প নির্মাণ করে চলেছে। এই মুখ সর্বদা জ্ঞান রত্নেরই বর্ণনা করে, আর এই জ্ঞান রত্ন বহু মানুষকে শ্রেষ্ঠ সুন্দর জীবন নির্মাণ করার প্রেরণা দান করে। এইভাবে আমারও জ্ঞান ধন বৃদ্ধি পায়। আমার হৃদয় থেকে সর্ব আত্মার প্রতি শুভ ভাবনা ও শুভ কামনা প্রবাহিত হয়ে চলেছে। আমার দুই হাত সর্বদাই ঈশ্বরীয় সেবায় নিযুক্ত। বাবার স্মৃতিতে করা প্রতিটি কর্ম স্মরণীয় হয়ে উঠছে। সারা কল্পের মধ্যে কেবলমাত্র এই কল্যাণকারী পুরুষোত্তম সঙ্গম যুগেই এখন থেকে প্রতিটি পদক্ষেপে আমি তোমারই পদচিহ্ন অনুসরণ করে এগিয়ে চলব। আমি আত্মা, দেহের মধ্যে থেকেও সর্বগুণে সম্পন্ন হয়ে উঠছি। আমার এই অর্জিত ভাগ্য কল্প কল্পান্তরে আমায় ফল প্রদান করবে। দেহের মধ্যে থেকেও দেহাতীত, এই আমার প্রকৃত স্বরূপ। বাবা, আমি তোমার আজ্ঞাকারী সন্তান, তোমার প্রদর্শিত পথে চলে আমিও তোমার মতো হয়ে উঠব। মন বচন কর্মে তোমাকেই অনুসরণ করব। বাবা, আমি তোমার দেওয়া জ্ঞানের দর্পণে নিজেকে দর্শন করে স্বপরিবর্তনের পথে এগিয়ে চলেছি। আমি নিরাকার অবিনাশী শুদ্ধ শাশ্বত পবিত্র
শান্ত স্বরূপ আত্মা। সর্বকর্মেন্দ্রিয়ের অধিকারী, এখন থেকে সব কর্মেন্দ্রিয়কে সঠিকভাবে চালনা করে আমি কর্মকে শ্রেষ্ঠ করে তুলব। ওম।